ই বাবা, সত্যিই তো আমার সাইকেল না ধরে গিয়েছে। ওই ছেলেটা মনে হয় তাই বলছিল, ওর জন্য আমাকে ডাকছিল, আমি তো বুঝতে পারলাম না। চেনে কি করি ও দাদা, একটু চলুন না, আমার সাইকেলের চাকায় না অন্যটা জড়িয়ে গেছে, একটু হেল্প করলে চলুন না, খুলতে পারছি না। বুলু দাঁড়াও, আমি স্ট্যান্ডটা ঠিক করে নিই, তারপরে তোমাকে নিয়ে সেলফি তুলবো। কিরে এখানে এখনো খেলা করছিস? নিচে তো ম্যাডাম এসে বসে রয়েছি, উঠতে যেতে হবে না? ও মা বুলু, আমি তো সেলফি তুলে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, শোনো আমি স্ট্যান্ডটা গুটিয়ে দিই, বুনুন না তাকাও, এমনি করে আমি ছবি তুলে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এটা আমি গুটিয়ে নিই তাহলে। ম্যাডাম এসে বসে রয়েছে। জি ও ও জি এল ই গুলু গুলু। ম্যাডাম মনে হয় চলে এসছে, দরজাটা দিয়া, দরজাটা তো খুলছেও না। কিরে দরজাটা খোল, চাটা তো ঠান্ডা হয়ে গেল, খোল না দরজাটা। এটা দরজাটা খুলেই হলো না। কিরে এখনো করতে বসিস নি? আমি ম্যাডামের জন্য চা করে নিয়ে আসলাম, চাটা তো ঠান্ডা হয়ে গেল, দরজাই খুললি না, ঠক ঠক করে আওয়াজ করলাম। ও মা কখন থেকে বসে আছি, ম্যাডাম তো এখনো এলো না। কি ম্যাডাম এখনো আসেনি? না, আমি ম্যাডামের জন্য চা করে নিয়ে আসলাম, সামনে তো পরীক্ষা আছে। মানে তাকাও শোনা, এবার কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, তাকাও হাতে কিন্তু 2 মাস সময় আছে, এই পরীক্ষায় তোমাকে কিন্তু পাস হতেই হবে। ঠিক বলেছো মা, এই পরীক্ষায় যে মা পাস হতেই হবে, ম্যাডাম না আসলে তো গোল্লা পাবো। ঠিক আছে তুই বরঞ্চ ম্যাডামকে খাতা থেকে নাম্বার থেকে ফোনটা কর, আমি বরং চাটা রান্নাঘরে রেখে আসি, ফোন করতে থাক। মা তুমি চাটা ধুয়ে এসে ম্যাডাম না আসা পর্যন্ত আমাকে একটু পড়িও, তা তো কিছু তো পড়া আগিয়ে দেবে, আমি পরীক্ষায় ফার্স্ট হতেও পারবো। আজকে এত দেরি হয়ে গেল, আমি প্রথম দিন পড়াতে যাব, আমার জন্য বাচ্চারা এক কথা ছোট ছোট বাচ্চারা, আর আমার আজকেই দেরি হয়ে গেল, কি কাজ করতে গেলাম সকালবেলা উঠে। টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল খেয়ে নি। যাই এবার পড়ি আসি, কখন থেকে বাচ্চারা আমার জন্য ওয়েট করছে, গার্জেনরা কি করবে এত দেরিতে পড়াতে গেলে, প্রথম দিন তাতে আবার। ঠিক আছে মা আমি আসছি, পড়ি আসি তাহলে, যাচ্ছি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নেব। ম্যাডাম একটু দাঁড়িয়ে যাবেন, আপনার উন্নাটা মনে হয় সাইকেলে জড়িয়ে যাচ্ছে। ই বাবা, সত্যি তো আমার সাইকেল উন্না ধরে গিয়েছে, ওই ছেলেটা মনে হয় তাই বলছিল, ওর জন্য আমাকে ডাকছিল, আমি তো বুঝতে পারলাম না। চলে কি করি, একটু পাইকে দেখি তো কাছে আছে, তো একটা বোনকে দেখা যাচ্ছে, দেখি দেখে নিয়ে আসি, যদি একটু সাইকেল ওনাটা খুলে দেয়। এই বোনে বোন শুন শুন, দেখ আমার সাইকেল ওনাটা জড়িয়ে গেছে, একটু খুলে দে না, খুলতে পারছি না। এর জন্য আমি উপকার করতে যাব, এত বড় মেয়ে হয়ে গেছে এখন ঠিক মতন সাইকেল চালাতে জানে না। না না আমার দ্বারা সম্ভব না। বোনটা একটু হেল্প করলে না যে একটু ওনাটা খুলে দেবে, আমি কি করি? ঠিক আছে দেখি ওই দাদাটা ওখানে বসে আছে কিনা, দেখি একটু হেল্প করে কিনা, যেহেতু বললো দেখি যাই আমি দেখে আসে আছে কিনা। ও দাদা একটু চলুন না,
আমার সাইকেলের চাকায় না ওন্নাটা জড়িয়ে গেছে, একটু হেল্প করলে চলুন না, খুলতে পারছি না। এইমাত্র তুমি গেলে না সাইকেল চালিয়ে? হ্যাঁ আমি গেলাম। আমি তোমাকে একটা কথা বললাম যে তোমার সাইকেলে ওন্নাটা জড়িয়ে গেছে, আর তুমি আমার দিকে তাকিয়ে মনে করলে বাংটা, আবার কেন আমাকে ডাকতে এসছো? যাও না, নিজে নিজে সাইকেল ছাড়িয়ে সাইকেলটা ছেড়ে চলে যাও যেখানে যাচ্ছিলে। সব খুব ডিস্টার্ব হয়ে গেছে, খুব ধরুন অনেক তো জড়িয়ে গেছে না, কিন্তু খুলতেই পারলাম না, কি করবো। ম্যাডাম আপনার রুমালটা খুয়ে গেলেন, নিয়ে যান, দাঁড়ান দাঁড়ান। কি করে কি করবো আমি ভেবে চিনতে পারছি না, রুমালটা নিয়ে কি করবো এখন আমি।